আসসালামু আলাইকুম ইরফান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমার আর্ট ফর্ম আর্ট প্যারাডাইস আপনাদের সাথে শেয়ার করবো মোরগ পোলাও রেসিপি। তো চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো মাংস, এরপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, মরিচ, আর গুঁড়া মরিচের মশলা, তেজপাতা, আর দারচিনি, এলাচি, লং, এরপরে দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলা, এরপরে নিয়ে নিয়েছি বাদাম, বাদামের পেস্টও দিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ, এরপরে দিয়ে দিয়েছি টক দই, এরপরে আমি আমার মাংসটাকে সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। ফার্স্টে আমি বিরিয়ানির মাংসটাকে একদম সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। এরপরে চলে যাচ্ছি হচ্ছে গিয়ে পোলাও রান্নার জন্য। রাইসটা রান্না করার জন্য আমি তাওয়ার মধ্যে তেল নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ। ফার্স্টে বেস্তা করে নিব পেঁয়াজের, এরপরে আবারও তেলের মধ্যে হালকা পেঁয়াজ দিয়ে দিয়ে দিব হচ্ছে গিয়ে ঘি। ঘি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করার পর হচ্ছে গিয়ে এই পেঁয়াজটা যখন হালকা লাল লাল হয়ে আসবে, তখন আমি স্ট্যান্ডারের সাহায্যে যে চালটা ঝরিয়ে নিয়েছিলাম সেই চালটা ঢেলে দিব। দেখতেই পাচ্ছেন আমি চালটা ঢেলে দিয়েছি। চালটাকে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত চালটা আর কি ভাজা ভাজা না হয়ে যায়। এখানে আমি ম্যারিনেট করা মাংস 30 মিনিটস অলরেডি হয়ে গিয়েছে, তো আমি মাংসটাকেও পাশাপাশি বসিয়ে দিচ্ছি। এখানে আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর ম্যারিনেট করা মাংসটা পুরো ঢেলে দিয়েছি। এরপর হচ্ছে গিয়ে এটা দিয়ে আমি আস্তে আস্তে হওয়ার জন্য এটাকে আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব, যেহেতু মুরগির মাংস সেহেতু সিদ্ধ হতে একদমই টাইম নেবে না। তো এর সাথে সাথে আমি আর কি বিরিয়ানিটা রান্না করে নিয়েছিলাম। আমার চাল মশটা অলরেডি ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি স্বাদ মতো একটু স্বাদের জন্য আর কি চিনি অ্যাড করেছি, সাথে পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ। এখানে আমার মাংসগুলো হয়ে যাচ্ছে, আর চালটা যেহেতু ভাজা ভাজা হয়ে গিয়েছে এর জন্য আমি গরম পানিটাকেই ফুটাতে দিয়ে দিয়েছি। গরম পানিটাকে পরিমাণ মতো আমার চালটা যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে পরিমাণ মতো ইউজ করে নিয়েছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার চালটাও একদম রেডি হয়ে গেছে, পানিটাও একদম শুকিয়ে গিয়েছে প্রায় 30 মিনিটস পরে। এটাকে আমি এখন দমে ছেড়ে দিব। আর আমার ম্যারিনেট করা মাংসটাও হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমার মাংসটার পানিটাও শুকিয়ে গিয়েছে। এখানে আমার রাইসটাও একদমই রেডি হয়ে গিয়েছে আধা ঘন্টা পরে। এরপরে হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে আমার রাইস আর মাংস হচ্ছে গিয়ে মিলানের পালা। তো এখানে আমি আস্তে আস্তে করে মাংস ঢেলে ঢেলে দিয়ে সুন্দর করে আমি রাইসের সাথে মিলিয়ে নিব। অ্যাকচুয়ালি এক একজন এক এক রকম রান্না করে, আপনারা চাইলে একসাথে দিয়েও রান্না করতে পারেন, তো আমি এভাবে রান্না করি একটু সৌন্দর্যের জন্য। এরপরে দিয়ে দিয়েছি বেরেস্তা, একদমই ভিডিওটা শর্ট করেছি, আপনারা মেজারমেন্ট করে আর কি রান্না বান্না করে নিবেন। আমার এই যে বিরিয়ানিটা একদমই রেডি। আমি বিরিয়ানি খেতে অনেক পছন্দ করি, বাসা প্রায় সময় রান্না করি। তো দেখতে পাচ্ছেন এই যে মিক্সিং মিক্সিং করে একটু দমে রেখে দিবেন 40 মিনিটের মতো। এখন দেখেন আমার বিরিয়ানিটা একদমই রেডি, একদমই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। সেদিন এত মজা হয়েছিল। তো আজকের জন্য এতটুকু। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। আমার সাথেই থাকবেন, আমার পাশেই থাকবেন।